নলেজ বাংলা ক্রিয়েশন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে টপিকটা সম্বন্ধে আলোচনা করছি তা হলো পিএসসির যে সমস্ত আগাম পরীক্ষাগুলো আছে তা নিয়ে, যেমন পিএসসি ক্লার্কশিপ, WBCS, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি যে সমস্ত পরীক্ষাগুলো আছে তাদের কিছু বিজ্ঞান সম্বন্ধে যে বেসিক জ্ঞান সেই সম্বন্ধে আমরা আলোচনা করছি। চলো আলোচনা করা যাক। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, স্কেলার রাশি, যেসব রাশির শুধু মান আছে কিন্তু অভিভূত নেই, উদাহরণ দৈর্ঘ্য, হর, আয়তন, দ্রুতি, সময়, দূরত্ব, কার্য ইত্যাদি। সেক্টর রাশি, যে রাশির মান অভিমুখ দুই আছে, উদাহরণ ওজন, বেগ, ত্বরণ, বল, স্বরণ ইত্যাদি। মূল একক, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক থেকে অন্যান্য সমস্ত রাশির একক গঠন করা যায় তাদের মূল একক বা প্রাথমিক একক বলে। দৈর্ঘ্য, ভর, সময়, লব্ধ একক, এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলে, উদাহরণ বেগ, স্মরণ, ত্বরণ ইত্যাদি। আর ছকে কিছু আমরা এককের সম্বন্ধে বলেছি, সেগুলো একটু দেখে নেবেন। আর মাত্রাহীন রাশি, আপেক্ষিক, পারমাণবিক দূরত্ব, ঘর্ষণ গুণাঙ্ক, বয়স, অনুপাত, অনুধর্ম ইত্যাদি হচ্ছে মাত্রাহীন রাশি। দৈর্ঘ্যের একক, তারপর তড়িৎ প্রবাহমাত্রা একক, তাপমাত্রা একক, এই সমস্তগুলো লেখা আছে, একটু সঙ্গে দেখে নেবেন, ভিডিওটা বড় হয়ে যাবে। তো প্রথম শ্রেণীর লিভারের মধ্যে যে সমস্তগুলো পড়ছে তার মধ্যে তুলারণ্ড, কাঁচি, ঢেঁকি, বেলচা, কোদাল, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরে, তুলার যন্ত্র। দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে নৌকার দ্বার, হাত, হাড়ি, পাম্প করার যন্ত্র, বাক্স, ঢাকনা, জাতি ইত্যাদি। তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে মানুষের হাত, চিমটা, মাছ ধরার ছিপ, পেন, মুখের চোয়াল, হাতা, সাইকেলের বাদানি, পাউরুটির কাটার ছুরি ইত্যাদি। তো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একটা বেশি কম দুই হতে পারে, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একটা থেকে বেশি, এই লিভারের যান্ত্রিক সুবিধা একের কম। ইলেকট্রিক বাল্বে নাইট্রোম তার থাকে, রেডিও অ্যাক্টিং ব্যবহার করা উদ্ভিদের বয়স করার জন্য, গাড়ির পিছনে বস্তু উত্তল লেন্স, মায়াপুরে ঠিক করা হয় অবতল লেন্স, পাতস কাঁচ হচ্ছে অবতল লেন্স, দূরের বস্তু দেখার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাল্বের মধ্যে থাকে নাইট্রোজেন, ফিল্টার থেকে উচ্চ রোদ, নিম্ন গলনাঙ্ক, রামধন কান্তনের রং হচ্ছে দেব, রামধন কান্ত রঙের রং হচ্ছে বেগুন লাল। ইলেকট্রিক বাল্বের ধাতু হচ্ছে টাংস্টেন ও ধাতু, গাড়ি হেডলাইট হচ্ছে উত্তাল বাতল, ফ্রিজে যে গ্যাস থাকে তা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, ডুবরি যে গ্যাস দোকাচ্ছেন লিথিয়াম, রান্নার গ্যাস হচ্ছে বিউটেন ও প্রোপেন। দিনের বেলা সূর্য ট্রেন ব্যাহত ঘটায়, রাত্রেবেলায় রেডিও ভালো শোনা যায়, দিনের বেলায় শোনা যায় না। পাতা খসানোর জন্য ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার, ফল খসানোর জন্য অ্যাস্ট্রেলিন। হঠাৎ নেমে গেলে ঝড়ের সম্ভাবনা থাকে, ধীরে ধীরে নামলে বৃষ্টির সম্ভাবনা থাকে, ধীরে ধীরে বাড়তে থাকলে আর্দ্রতা কম আছে, আবহাওয়া পরিষ্কার, নদী বাঁধ সমস্ত স্থিতিশক্তি, দম দেওয়ার ঘড়ি, স্থিতিশক্তি, তারপর লাউডস্পিকারের তৈরি শক্তি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি হচ্ছে শক্তিশক্তি। জিরো ডিগ্রিতে চার ডিগ্রি আয়তন পরিবর্তন কমে, জিরো ডিগ্রি চার ডিগ্রি ঘনত্ব পরিবর্তন বাড়ে। ইলেকট্রন হচ্ছে যে যে ইলেকট্রন কি আবিষ্কার করেছে বাড়বে, যে যে থমসন 1897, ইনসুলিন আবিষ্কার করেছে 1921, FG ব্ল্যান্টিং ও চার্লস হারবার্ট, লেজার আবিষ্কার করে 1960, থিওজার মেইমান, HIV 1984, মটানিয়ার, কন্ডম হচ্ছে 1960, গ্যাব্রিয়েল ফেলোপিয়াস, প্রোটন আবিষ্কার গোল্ডস্টাইন ও থমসন, নিউট্রন হচ্ছে স্যাডউইক বা চ্যাডউইক, পোনোলিয়ান ও রেডিয়াম আবিষ্কার 1896, মেরি কুরি, ডোবেরিয়ান হচ্ছে প্রথম তৈরিসূত্র প্রবর্তন করেন, গ্যাস স্যার ক্যাভেন্ডিশ, ব্যাকটেরিয়া 1675, অ্যাটর্নি ও লিওন হক, সেন্টিগ্রেড সেন্টিগ্রেড স্কুল নিম্নস্তরঙ্গ, যে ঊর্ধ্বস্তরঙ্গ নিম্নস্তরঙ্গ সেটা আমরা বলছি, সেন্টিগ্রেডের নিম্নস্তরঙ্গ হচ্ছে 0 ডিগ্রি, ঊর্ধ্বস্তরঙ্গ হচ্ছে 100 ডিগ্রি, এবং ফারেনহাইট স্কেলের নিম্নস্তরঙ্গ হচ্ছে 32 ডিগ্রি, ঊর্ধ্বস্তরঙ্গ হচ্ছে 212 ডিগ্রি, আর রোমান স্কেলের নিম্নস্তরঙ্গ 0 ডিগ্রি, ঊর্ধ্বস্তরঙ্গ হচ্ছে 80 ডিগ্রি, ডক্টর স্কেলের নিম্নস্তরাঙ্ক 95 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট, পরম স্কেল সমান মানে স্টিকে প্লাস
0.273 ডিগ্রি, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক আছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 ডিগ্রি সেন্টিগ্রেড। বলুন, জিভার পিছনের দিকে তিক্ততা অনুভব থেকে দুই পাশে টক অনুভব হয়, মধ্যপাশে লবণাক্ত এবং সামনের দিকে মিষ্টতা। জিহার সম্বন্ধে এই প্রাথমিক জ্ঞান, এইটা সম্বন্ধেই মোটামুটি প্রশ্নগুলো থাকতে পারে যে কোন পাশে কী স্বাদগুলো থাকে। স্বাভাবিক হৃৎস্পন্দন হচ্ছে 72 প্রতি মিনিটে, শ্বেত রক্তকণিকা বাঁচা হচ্ছে 1-15 দিন বা 1-2 সপ্তাহ, লোহিত রক্তকণিকা বাঁচা 120 দিন, অনুচক্রিকার সংখ্যা হচ্ছে 2.5 থেকে 5 লক্ষ প্রতি বর্গ ঘন মিলিলিটার, শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 5,000 থেকে 10,000 ঘন মিলিমিটার, লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 4.5 থেকে 5.0 মিলিয়ন, হিমোগ্লোবিনের পরিসংখ্যান হচ্ছে 4.0 থেকে 4.5 মিলিয়ন, হিমোগ্লোবিনের পরিসংখ্যান 14.5 গ্রাম পার 100 মিলিয়ন রক্তে। ও বিভাগকে দাতা বলা হয়, গৃহীতা বলা এই বিভাগকে। ম্যালেরিয়া সোমাস্ট্রি অ্যানোফিলিস মশা রিপাবলিক, ফিভার লাইসন, ডেঙ্গুজের সময় এডিস মশা, প্লেগ সমান র্যাট ফ্লি, স্যান্ড ফিভার সমান স্যান্ড ফ্লাই, জলবাহিত রোগ কলেরা, টাইফয়েড, আমাশয়, পোকাক্রমে ডায়রিয়া ইত্যাদি। বাতাসবাহিত রোগ হচ্ছে যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত, ত্বকের ক্ষতস্থানজনিত রোগ হচ্ছে অ্যানথ্রাক্স, ধনুষ্টঙ্কার ইত্যাদি। মধুময় রোগ হচ্ছে অগ্নাশয়, গলগণ্ড, থাইরয়েড, ম্যালেরিয়া, লিহা। নিউমোনিয়া হচ্ছে ফুসফুস, ওটিস, কান, যক্ষা হচ্ছে ফুসফুস। আরশোলা, প্রজাপতি, সমান দশটরিয়া, ট্রাকিয়া, শ্বসন অঙ্গ, মাকড়সা, শ্বসন সমান বুকলাং। ক্ষুদ্রতম ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাস, বার্ড ফ্লু ভাইরাস হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1, শ্বাস রোগের ভাইরাস হলো করোনা ভাইরাস। তারপর কার্বনে 4.1, প্রোটিন সময় 4.2, ফ্যাট সময় 9.3। প্রতিদিনের গড় চাহিদা হচ্ছে 450 থেকে 450, 600 গ্রাম, 100 থেকে 150, 50। হ্যালো ভিউয়ার্স, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং দায়িত্বের সাথে এই পেজটাকে কষ্ট করে একটু পড়ে নেবে, তাহলে আপনাদের খুব কার্যকারী হবে এবং চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংকস।